বিড়ালটা দেখো কি সুন্দর একটা মাটির কলসি ওল্টানো রয়েছে, সেই তার উপরে বসে বসে একদম প্রকৃতির শোভা দেখছে। ছেলেকে স্কুল দিতে এসে ভাবলাম যে এই জিনিসটা একটা দেখলাম, এখান থেকেই তাহলে ভিডিওটা স্টার্ট করি। ওই দেখো, ওই দেখো, বেড়াল দেখলেই আমরা থেমে যাই। আমাদের বাড়িতেও অনেকগুলো বেড়াল আছে তোমরা জানো। আর দেখো কি সুন্দর, কিউট কিউট, স্কুলের ধারে না অনেক বেড়াল আছে। এটা এমন একটা দেখলে, আরেকটাকে দেখো, এই যো এটা বসে রয়েছে। এটার নাম কি দেওয়া যায়, যদিও এনাদের বাড়ির বেড়াল তো এনারা ঠিকই ওনার না ও এদের নামকরণ করেছে। তো এখানে না অনেক বেড়াল আছে, বেড়ালের বাচ্চা আছে। এক একটা বাচ্চা দেখি মানে একদম খুব রোগা প্যাটকা। আমার মা বলে ধরে নিয়ে আসবি, এনে আমাদের বাড়িতে রেখে দেব। আমার সব থেকে মজা লেগেছে ওদেরকে, মানে ও হলো বনের মহারাজ। মহারাজের তো একদম উঁচু জায়গা পছন্দ, এই জন্য মহারাজের চেয়ার হলো ওই যে মাটির কলসি। মাটির কলসিতে মহারাজ বসে ওই দিকে তাকিয়ে রয়েছে। ক্যামেরা হচ্ছে না একটা মানে আলাদাই, আমার ভিডিও করছি সেরকম একটা ব্যাপার। এরা হলো মহারাজের মন্ত্রী, আর এখানে প্রজাবর্গ, এরা সব বাইরে। মানে মহারাজের ধারে কাছেও কেউ যেতে পারে না। এই একটা বেড়াল, এই এইটা কে, এটা সেনাপতি। হ্যাঁ, চেহারা স্বাস্থ্য দেখেই মনে হচ্ছে এটা এটা সেনাপতি। আর ওইটা, ওটা ল্যাতখোর রানী। দাদা এটা দেখেই বোঝা যাচ্ছে ওটা ল্যাতখোর শুয়েছে, দেখো ওই ড্রেনটার এইখানটায়। আর ওইটা হলো বাইরের প্রহরী, একদম সীমানার। এই যে এদের বাড়ির হয়তো বেড়াল, আমি জানি না কাদের বাড়ির বেড়াল। ওটা হলো বাইরের সীমানা, পাহারা দিচ্ছে প্রহরী। এসেছিস কেন, আমাকে বলতে চাইছে। এসব কি হচ্ছে, এসব কি হচ্ছে, করবো অ্যাট্যাক বলছে, করবো অ্যাট্যাক। তো আজকের ভিডিওটা এই সমস্ত পশু পাখি এগুলো দেখিয়েই স্টার্ট করলাম, চলো। আর আমি বাড়িতে চলে এসেছি, আর আজকে সকালবেলা ব্রেকফাস্টে বানাবো ঝাল সুজি। এখানে ঝাল সুজির সমস্ত উপকরণ আমি নিয়ে নিয়েছি, আর এখানে সুজিটাকে একটু ভেজে নিচ্ছি। আমি যখনই ঝাল সুজি করি সুজিটাকে একটু হালকা ব্রাউন করে নিই, তাতে ওই কাদা কাদা ব্যাপারটা হয় না। আর এখানে দেখো এক টুকরো মানে একদম ছোট পিস আলু কেটে নিয়েছি। আলু আমি খাই না, কিন্তু ঝাল সুজিতে যেহেতু সবজি আমার কাছে সেরকম নেই, তাই একটু আলু নিয়েছি। এখানে অনেকটা পরিমাণে পেঁয়াজ নিয়েছি, কাঁচাটাও লাগবে আমার আর ভাজাটাও লাগবে। এখানে শশা, এখানে একটা ডিম, এখানে ধনে পাতা, এখানে আমাদের গাছের একটা কারি পাতা, আর এখানে কিছুটা ওই চিনে বাদাম, এগুলো সব নিয়ে নিয়েছি। এগুলো দিয়েই আমি এখন ঝাল সুজি বানাবো। দেখো আমি কেমন পাকা রাঁধুনি, তেল চড়বড় করছে বলে একদম 7 মাইল দূরে উঠে চলে এসছে। আমি বুঝতে পারছি না যে কেন এরকম তেলটা চড়বড় চড়বড় করছে। জল হাতে তো কিছুই দিইনি, কিছুই ফোড়ন দিইনি, জাস্ট তেলটা দিলাম দেখি চড়বড় চড়বড় করছে। তো আমার ঝাল সুজি তৈরি করা হয়ে গিয়েছে। আর ঝাল সুজিতে না আমার একটুখানি শশা কুচানো, পেঁয়াজ কুচানো, একটু টমেটোর সস দিয়ে খেতে ভালো লাগে। তো এখানে আমি নিয়ে নিয়েছি, আর আমার ছেলে একদমই খায় না। ছেলে তো সেই ওটস খেয়ে গিয়েছিলো, আবার যদি খিদে পায় তাহলে বিস্কুট খাবে বা ভাত খাইয়ে দেবো, যদিও সকালবেলা খুব একটা ভাত খেতে চায় না। আর আমার এখানে তৈরি হয়ে গেছে, আমি এবার সকাল সকাল আমার এই হেলদি ব্রেকফাস্টটা করে নিই। যদিও হেলদি নয় কারণ সর্ষের তেল আর আলু আছে, এই কারণে এটা হেলদি হতে পারলো না, ও সাথে টমেটো সস। তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে, মা ছেলে দুজন মিলে। এই যে ও বাবা, ওকে দেখা যাবে না, একটু ওপরে তোল কি খাচ্ছিস। এই যে লেস খাচ্ছে, ও খাচ্ছে লেস, ওর হলো সকালবেলা ব্রেকফাস্ট লেস। না সকালবেলা ওটস খেয়েছে। এ বাবা দেখো, সারা পুরো গায়ের মধ্যে লেসটাকে ছড়ালো, কি বলবে তাহলে বলো। গরমে না মাথা খারাপ হয়ে যাচ্ছে জানো তো। এখন বাজে হলো 3টে, হা চিকুকে এইমাত্র স্যারের কাছে পড়তে দিয়ে এসেছি। কালকে খবরে দেখলাম আজকে নাকি ভারী নিম্নচাপ হবে, কিন্তু ভারী নিম্নচাপের এখনো পর্যন্ত দেখা পাওয়া যাচ্ছে না। নিম্নচাপের আশায় আশায় মানুষ একদম পাগল হয়ে যাচ্ছে, কিন্তু কিছুতেই বৃষ্টি হচ্ছে না। 1 ঘন্টা বৃষ্টি হলে মানুষ পশু পাখি গাছপালা সমস্ত কিছু বেঁচে যায়, যেখানে বৃষ্টির দরকার নেই সেখানে এক গাদা গাদা বৃষ্টি দিচ্ছে। আর আজকে একটুখানি শ্যাম্পু করেছি, আগে 2 দিন আগেই আমি শ্যাম্পু করেছিলাম, আজকে শ্যাম্পু করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এত গরম পড়েছে, এত গরম পড়েছে। আর আমি খুব একটা তো তেল দিই না, তো চুলে স্ক্যাল্পগুলো খুব ঘেমে যাচ্ছে। এবার চুলে স্ক্যাল্প যদি ঘেমে যায় তাহলে আবার চুল পড়ার সমস্যা দেখা দেবে। চুল পড়ার সমস্যা খুব একটা নেই, এই হাত থেকে একটুখানি আমি নিস্তার পেয়েছি। তবে একটা দুটো চুল এখন আমারও পড়ছে, হতে পারে যে সেটা বর্ষাকালে হয় না সেটার জন্য হচ্ছে। তাই জন্য ভাবলাম না আজকে একটুখানি শ্যাম্পু করে নিই। আর শ্যাম্পু করে নিয়েছি, বাছা আমার পড়তে চলে গেছে, ওখানেও প্রচুর গরম, প্রচুর মানে ঘরে বাইরে কোথাও শান্তি নেই, কোথাও শান্তি নেই।
আর আমার মাতৃদেবী রান্না করে ফেলেছে, আমাকে বলছিল রান্না করবে, তুমি আমাকে রক্ষা করো, আমি রান্না করতে পারবো না। গরমকালে তুমি রান্না করে দাও, শীতকালে আমি যা পারবো তাই খাবে। শীতকালে তো রান্না করা কোনো ব্যাপার না, শীতকালে বরঞ্চ ওই যে কাঠের উনুনে আমাদের রান্না হয় না, ওর সামনে এটা বসে থাকতে যে কি ভালো লাগে কি বলবো। কিন্তু যখন ভাবি উড়ি বাবা একটু কালো, এমনি তো কালো পেত্নি, আরো যদি ওই উনুনের ধারে রান্না করতে করতে কালো পেত্নি হয়ে যায় তাহলে আর কে দেখবে বলো? যদিও তোমরা বলবে আর দেখার কি আছে, হ্যাঁ সে তো মানে বিয়ে থাওয়া হয়ে গেছে, এখন আর দেখার লোক নেই। আরে বাবা নিজেকে সুন্দর রাখতে হবে, আমি আয়নাতে দেখে না রে আমাকে ভাল লাগছে এটাতেই আমার যথেষ্ট। কে আমাকে ভালো লাগছে বললো, কে আমাকে হাতি বললো, কে আমাকে মশা বললো, আমার কোনো দেখার দরকারই নেই। আয়নাতে দাঁড়িয়ে নিজেই নিজেকে একদম 10-এ 10 দেবো, সেটাতেই আমার ভালো লাগে। আর যেহেতু দুর্গাপুজো হাতে গোনা আর মানে বেশি দিন টাইম নেই, তাই ভেবেছি রোগা আমাকে হতেই হবে, কিন্তু মায়ের জেলায় তো রোগা হতে পারছি না। তোমরা তো দেখতেই পাচ্ছ গত 3-4 দিনের ব্লগে সকালবেলা একদম ভাজা ভুজি তেলে ভাজা খাইয়ে দিচ্ছে, আর আজকে আবার নিজে রেঁধে ফেলেছিলাম সুজির কি বলবো ওটা, সুজির হালুয়া, ওই সুজির হালুয়া, ঝাল সুজি, ঝাল সুজি বলে অভ্যেস, আমি ঝাল সুজিই বললাম, অত ফ্যান্সি নাম আমি বলতে পারবো না। ভাতকে রাইস ও আমার বলা চলবে না, তারপর কি জানো মাকে মাম্মি ও সব চলবে না, বাঙালির মেয়ে যা ভাতকে ভাত মাকে মা, এই হলো কথা আমার। আর আজকে ভেবেছি হাঁটতে যাব, কারণ চিকুদের স্কুল শনিবার ছুটি থাকে, রবিবার ছুটি থাকে, আর সোমবার ছুটি দিয়েছে কি খাতা পাঞ্চ করবার জন্য, আমি জানি না কি খাতা পাঞ্চ করবে না কি করবে, তার জন্য ছুটি। সোমবার গার্জেন মিটিং আছে, গার্জেন মিটিংয়ে আমি যাব না, কারণ আমার ওই এক বক্তৃতা শুনতে ভালো লাগে না, কি হবে না হবে স্কুলের যারা বন্ধু বান্ধব আছে তারাই বলে দেবে। তো হাঁটতে গেলে কি হয়, পায়ে ব্যথা হয় প্রথম দিন। আগে তো হাঁটতে যেতাম, আর আগের হাঁটাটা কেন বন্ধ করে দিয়েছিলাম বলতো, একটা চোখের সামনে দেখেছিলাম কুকুরের গ্যাসের গাড়ির সঙ্গে, এবার বুঝলাম তো চোখের সামনে ওকে ওইভাবে চলে যেতে দেখেছিলাম, আমার প্রচণ্ড খারাপ লেগেছিল, তারপরে হলো ওই জন্য হাঁটাটা আমি ছেড়ে দিয়েছিলাম। কিন্তু সামনে পুজো আর মনে হয় 20-21 দিন বাকি রয়েছে, ভেবেছি 2 বেলা করে হেঁটে যদি 2 কিলোও কমাতে পারি তাহলেও অনেক, কারণ আমার আগের বছরের পুজোর যে ব্লাউজগুলো সেই ব্লাউজগুলো এই হাতার ঠিক এইখানটায় আঁট হচ্ছে, আর বডিতে একটু একটু আঁট হচ্ছে, সেই আঁটটা যদি একটুখানি প্রপার ঠিকঠাক হয় তবেই আমার একদম মন খুশি খুশি হয়ে যাবে। আর এবার তোমরা অনেকেই বলবে যে সেলাই তো একটু খুলে নিলেই হয়ে যায়, সেলাই খোলাটা ওটা পরের অপশান, আগের অপশান হলো নিজেকে ঠিক ওই ব্লাউজটার ভেতর খাপে খাপ হতে হবে আমাকে, তাই জন্য হাঁটাহাঁটি শুরু করতে হবে, কত দূর পারবো জানি না। আর পায়ে ব্যথা হলে 3 দিনে পায়ে ব্যথা কমে যাবে, কারণ বিষে বিষক্ষয় হয়, একদিন হাঁটবো পায়ে ব্যথা হবে, 2 দিন হাঁটবো পায়ে ব্যথা হবে, 3 দিনের দিন আর হবে না। এই জন্য চলো দেখাই যে আজকে কি কি রান্না করেছে আমার মা। তো আজ আমার মা খিচুড়ি রান্না করতে পারেনি, এইটা করেছে রুই মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, আবার একটু ধনে পাতা দিয়ে, টমেটো দিয়ে, বাবা জিরে আদা আর কি কাঁচা লঙ্কা, তেল, সর্ষের তেল, গ্যাস, জল সমস্ত কিছু দিয়ে এই ঝোল বানিয়ে ফেলেছে। আর এটা হলো ডাল শুকনো কচুর তরকারি, কালকের চিংড়ি দিয়ে কচু দিয়ে তরকারি, ভাতটা দেখো একদম রেসিপি সমেত বলে দিলাম, ভাবো তো চাটনিটা। আর এই যে ভাত, আর ফ্রিজে রয়েছে চাটনি, তো এই দিয়েই আমরা এখন খাবো। আর এই যে আমাদের পোষ্যরাও বসে গিয়েছে, এখানে 2 পোষ্য এসেছে, বাদ বাকি আসেনি, ওদের কিন্তু খাওয়া হয়ে গেছে। তো এমনি গরম, তার উপরে 14 বার লোডশেডিং হচ্ছে, কেমন রাগটা উঠে বলো তো। আর আজকে যেহেতু মাছের ঝোল করেছে, মাছ খেতে গিয়ে কাঁটা ঢুকে গেছে, যে ফালতু ইয়ার্কি মাছটার সঙ্গে মারলাম, কারণ মাছে এই দেওয়া হচ্ছে, হ্যান দেওয়া হচ্ছে, ত্যান দেওয়া হচ্ছে, মাছটাও অভিশাপ দিয়ে এই যে কলায় কাঁটা ঢুকিয়ে দিয়েছে। ভাত খাচ্ছি শুকনো ভাত নামলো না, কলা খেলাম তাতেও নামলো না, এখনো এই জায়গাটাই বেঁধে রয়েছে। এবার কি করবো বলো তো, লাস্টে গলায় আঙুল দিয়ে বমি করে আমি কাঁটা নামিয়ে দেবো, নইলে আর হচ্ছে না, কেমন একটা অস্বস্তি লাগছে। আর চুলটাকে বাঁধতে পারছি না, তার কারণ হলো চুলটা পুরো ভিজে, পুরো ভিজে, যেহেতু বললাম আজকে থেকে ওই যে নতুন জার্নি হাঁটতে যাব এটা শুরু করব না, তো তখন তো এই যে খোপাটাকে নিয়ে এইখানে বাঁধতে হবে, নইলে ঘাড়ের কাছে চুল পড়বে, অস্বস্তি হবে, এই কারণে হলো চুলটা বাঁধছি না, যা একটুখানি হাওয়াতে শোকায় তারপরে হলো মাথা ব্যথা আছে রেডি হয়ে যাবে। এখন প্রায় 4টে বাজে, এখনো 1 ঘন্টা হাতে টাইম রয়েছে, কিন্তু খেয়ে দিয়ে উঠে মনে হচ্ছে শুয়ে পড়ি, খেয়ে দিয়ে উঠেও কিন্তু হাঁটা ভালো না, খেয়ে দিয়ে উঠে একটুখানি এদিক ওদিক চলাফেরাটা ঠিকঠাক, খেয়ে দিয়ে উঠে একদম হাঁটো এই জিনিসটা এটা ঠিক না, যেমন খেয়ে দিয়ে উঠেই জল খেতে নেই, 8 ঘন্টা পরে জল খেতে হয়। আগে এগুলো প্রচুর মানতাম, ইদানিং কিচ্ছু মানিনি, আর ফলস্বরূপ এই দেখ মাসল দেখেছো, গিফট গিফট, পুজোর আগে এই গিফট আমি ফিরিয়ে দেব। দেখো প্রত্যেকটা জিনিস এইভাবে চিবাই, এই যে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা, এই জায়গাটা হলো
আমার দক্ষ যজ্ঞের বাগানে একটা ভাঙা ওই আমার মায়ের কি বেশ ছিল অ্যাটার্জি, অ্যাটার্জির ওপরের টা তো ওইটা ভেঙে যাওয়ার ফলে আমি এখানে মাটি নিয়ে, গাছগুলোতে যখন মাটি খুঁড়তাম মাটি দেওয়ার ছিল সেই সময় দিতাম, অনেক দিন দিইনি বলে এটার অবস্থা ঠিক এরকম হয়ে গেছে। আর এই ছুচকি বুচকি জুতোর থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিস ধরে ধরে চিবায়, এখানটাও দেখো এরকম চিবাতে শুরু করে দিয়েছে, আমার কতগুলো জুতো এরকম চিবিয়ে চিবিয়ে নষ্ট করেছে, মায়ের জুতো এরকম করেছে, আমার জামা, ছেলের প্যান্ট, জামা সমস্ত কিছুতে এরকম চেবানো চেবানো ডিজাইন করে দিয়েছে। আর খবরে যে বলেছিল আজকে নাকি ভারী বৃষ্টি হবে, নিম্নচাপ হবে, আকাশ কিন্তু মেঘলা, দেখেই তোমরা বুঝতে পারছো যখন তখন ঝেপে জল আসতেও পারে আবার নাও আসতে পারে। আগে শনিবারেও ঠিক এরকম ডাকলো, বিদ্যুৎ চমকালো, ভাবলাম উড়ি বাবা আকাশ ভেঙে বোধহয় জল আসবে, কিন্তু ঘোড়ার মাথা কিচ্ছু আসেনি, জল এক বিন্দু মাত্র কিচ্ছু হয়নি। তো সেরকমও হতে পারে, মানে আকাশও আমাদের সঙ্গে প্র্যাঙ্ক করতে পারে, আমরাই যে সবার সঙ্গে প্র্যাঙ্ক করবো আকাশ করবে না তা তো নয়। হ্যাঁ কি দেখছিস, আর ওখানে আমি চিকুর জামা প্যান্ট সমস্ত কিছু কেচে কুচে রেখে দিয়েছি, শুক্রবার তো আমার কাচাকুচি ডে তোমরা জানোই। এ দেখো গাছ ফাছগুলো সব জলের অভাবে হলুদ হয়ে যাচ্ছে, রোদে আর আসা হয় না ছাদেতে, তবুও আগের দিন আমি একটুখানি খোল জল দিয়েছিলাম, মানে খোল একদিন ভিজিয়ে রেখেছিলাম, আমি খুব একটা পচা খোল দিই না, পোকা হয়ে গেলে আমার নিজেরই ঘেন্না লাগে ওইটা দিতে, তো সেইটা আমি কালকে দিয়েছিলাম, আজকেই আবার জল ঠল আসছে, ওই গাছগুলোতেও দিয়েছিলাম, বেশিরভাগ গাছ তো আমি এখন নিচে নামিয়ে দিয়েছি, এই যে নিচের দিকগুলো করে বসিয়ে দিয়েছি, এই জন্য খুব একটা যে দেওয়া হয় এরকমটা না। চিকু তো এখনও পড়ছে আসেনি, কিন্তু এই মেঘলা ওয়েদার দেখে আমার মনে হচ্ছে না যে আমি আজকে আর হাঁটতে যেতে পারবো, মানে কেমন ব্যাগরা দিচ্ছে বলো, আমার মা আমার রোগা হওয়াতে যেমন ব্যাগরা দিচ্ছে ভগবানও তেমনি দিচ্ছে, ভগবানও বলছে এই থাক কী দেখো বক উড়ে যাচ্ছে, তোকে আর রোগা হয়ে কাজ নেই, যা আছিস তাই কর, আবার বেশি রোগা হয়ে মাথা ঘুরে ভিমড়ি খেয়ে পড়ে যাবি, তখন ডাক্তারের কাছে যেতে হবে, বড়ের পয়সা যাবে, দরকার নেই, যা আছিস এই অনেক। প্রায় 5-6 মিনিট ধরে এরকম ঝড়ই হয়ে যাচ্ছে, কোনো রকমভাবে বৃষ্টির কোনো দেখায় নেই। আর ওইখানটা দেখেছো বাঁশ বাগানটা না কেটেছে, মানে বাঁশ বিক্রি করে দিয়েছে, যেন খালি খালি লাগছে। আগে আমাদের এখান থেকে আমাদের বাড়ি থেকে পুরো মাঠটা দেখা যেত, এবার আর একটু দেখতে বেশ সুবিধা হবে, কারণ বাঁশ বাগানটা অর্ধেকটাই কেটে দিয়েছে। আর বেশ ভালো লাগছে, হাওয়াটা একদম ডিরেক্ট আমাদের বাড়িতে চলে আসবে, বাঁশবাগানের জন্য যেটুখানি হাওয়া আটকে যেত সেটুখানি আর আটকাবে না, যদিও বাঁশবাগানটা থাকলে হাওয়াটা একটু মিঠে মিঠে লাগতো, কি আর করা যাবে, বেশ ভালো লাগছে দূর থেকে। এ চুচকি বুচকি, আর আমিও নেমেছি, চুচকিও নেমেছে, আমি নেমে এলাম ছাদের দরজাটা দিতে ভুলে গেছি, কি বলতে ইচ্ছা করে বলো তো, ওই দেখো ছাদের দরজাটা খোলা, ওই দরজাটাকে বন্ধ করতে আবার উঠতে হবে। আর আমার সাদা ফুল গাছটা দেখো কত সাদা ফুল ফুটেছে, যদি এই চাইনিজ টগর গাছে সবসময়ই ফুল থাকে, 12 মাসই দেখা যায় যে চাইনিজ টগর গাছে ফুল, আজকে যেন বেশি, আমার মা মনে হচ্ছে যে তোলেনি, অন্য সময় নারায়ণের জন্য কিন্তু তোলে ফুল, আজকে আর তোলেনি এই জন্যই অনেকটা রয়েছে। আর একদম আমাদের ঘরের পিছন দিকটাই, মানে রাস্তার দিকে, এই রাস্তার দিকে আর একটা গাছ আছে যেটা হলো দেশি টগর, এখানে দেশি টগর গাছেও কিন্তু ওই 2-4-5টা করে ফুল ফোটে, যেগুলো আর তোলে না, একদম রাস্তার সামনে গাছগুলোতে ফুল থাকলে দেখতে বেশ সুন্দর লাগবে, তাই জন্য রেখে দেয়। আর আজকে মনে হচ্ছে না আমার হাঁটতে যাওয়া হবে, যদি হাঁটতে যাই তখনই ঝেপে জল আসবে, তখন কি করে হয় বলো, ছাতা নিয়ে কি হাঁটতে যাওয়া যায়, ছাতা ধরবো না হাঁটবো, কি জ্বালাতন। বিকেলবেলা বললাম যে তোমাদের খুব বৃষ্টি হবে, আকাশ মেঘলা, আর মেঘলা আকাশও দেখালাম, এক ফোঁটা বৃষ্টি হয়নি, ওই সেই ব্রাহ্মণে মন্তব্যের যেমন শান্তির জল ছিটিয়ে দেয়, ভগবানও এরকম শান্তির জল নৈহাটিবাসীর ওপরে ছিটিয়ে দিয়েছে, যে নৈহাটিবাসী শান্ত হওয়া, আপাতত এই পর্যন্ত নিয়েই শান্ত হওয়া, পুজোর সময় আমি একদম ঝেপে ঝেপে আসব, মানে তোদের ঘোরাঘুরি আমি বরবাদ করে দেবো, এই আপাতত মানে ঠাকুরের সঙ্গে কথা হয়েছে, কারণ নৈহাটি বাদ দিয়ে সব জায়গায় খালি বৃষ্টি হচ্ছে, যেখানেই মানে ইউটিউবে কারোর ভিডিও দেখছি, কারোর সঙ্গে ফোনে কথা বলছি, বলছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি, আর আমাদের এখানে শুধু শান্তির জল বৃষ্টি হচ্ছে, তাও আজকের দিনটাই শান্তির জল হয়েছে, অত ঘন কালো মেঘ দেখে ভাবলাম যে কত না বৃষ্টি হবে, কালকে ছেলের স্কুল ছুটি, আজকে একদম নাকে সর্ষের তেল দিয়ে রাত্রিবেলা ঘুমাবো, সে আশা আমার আর পূরণ হলো না, আশাই এখন জল ঢেলে দিয়েছে, ওই যে কথাতে আছে না আশাই বাঁচে বাঁচে চাষা, আমিও এখন ওই আশা নিয়েই বেঁচে রয়েছি যে জল আসবে জল আসবে, আর ভালো করে ঘুমাবো, একটুখানি সুবিধা হবে, যেহেতু প্রচণ্ড গরম
সে আশা আমার আর পূরণ হচ্ছে না। আর এখন অনেকটাই রাত হলো, এখন বাজে হলো 10টা, ঘরে হলো আমার মা টিভি দেখছে, চিকুকে খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু কমপ্লিট, আমার ডিনারও কমপ্লিট, সব কিছু কমপ্লিট। এখন 10টার সময় তো আর শুতে পারবো না, চাইলেও ঘুম আসবে না। কালকে জানো তো ইচ্ছা আছে একটু ভোরবেলা হাঁটতে যাব, কিন্তু ঘুম ভাঙবে কিনা বলতে পারছি না। এখন তো খুব মানে জোর করে ঘুমের চেষ্টা করছিলাম, চোখ বুজে অনেকক্ষণ পড়েছিলাম যে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে। ও বাবা, যতক্ষণ মোবাইলটা হাতের সামনে থাকে ততক্ষণ আমাদের মনে হয় না যে কারোরই ঘুম আসে, সেরকম একটা ব্যাপার। অনেক সবাইকার ভিডিও টিডিও দেখলাম, ভাবলাম না নিজের ভিডিওটাকে এন্ড করতে হবে, যাই গিয়ে একটু বকবক করে আসি। এই দেখো এখানে আমার কালো বুড়ি বসে রয়েছে, আর ওই যে ফর্সা বুড়ি ওইখানটায় রয়েছে। যাই হোক, আর ফেললু, আমাদের ফেললু দিদি এখানে, আর ছুচকি বুচকি কি জানি কোথায় গেছে। আর আজকে তো ওই যে স্কুলের বিড়াল দেখিয়ে শুরু করেছিলাম, আর বাড়ির কুত্তা দেখিয়ে হলো ভিডিও শেষ করছি। আজকের মতো আমার ব্লগটাকে আমি এখানেই এন্ড করলাম, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো, টাটা, গুড নাইট। চলো, ঘুমাতে হবে, ঘুমাতে।